তো প্রথমে আমি আমার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগটি দিয়ে দেবো তো ইন্টারনেট সংযোগটি দিয়ে দেওয়ার পরে আমি চলে যাব আমার ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পরে স্টোর অ্যাপটি ওপেন করার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো তো এরকমভাবে আমরা দেখতে পাব তো এখান থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করে থাকি তো আমরা যখন বিভিন্ন সময় প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে থাকি এবং মোবাইলে ইনস্টল করে অ্যাপগুলা ব্যবহার করতে থাকি তো কখনও কখনও এমন হয় যে ওই অ্যাপ অনেক অ্যাপগুলো আমাদের প্রয়োজন হয় না তখন আমরা এগুলোকে আনইনস্টল করে দিই তো এভাবে আনইনস্টল এভাবে আনইনস্টল করে আমরা অনেক সময় আমাদের মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপ আনস্টল করতে করতে অনেকগুলি অ্যাপ জমে যায় আমাদের প্লে স্টোরে তো জমে যাওয়ার কারণে আমাদের ফোনের যে একটা নেট ব্যবহারের যে একটা লিমিট থাকে যে কতটুক আমাদের মেমোরি ব্যবহার হবে নেটে তো তখন আমাদের এই ফোনটা স্লো হয়ে যায় তো আমরা যদি সেই আনইনস্টল করা অ্যাপগুলিকে একবারে রিমুভ করে দেই। তাহলে আমাদের ফোনটা ফাস্ট হয়ে যাবে তো কীভাবে আমরা এটাকে রিমুভ করবো সেই প্রসেসটাই আমি এখানে দেখাব তো তার আগে বলে নিচ্ছি যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন তো চলুন ভিডিওটির মূল বিষয়ের মধ্যে যাই তো তারপরে আমরা চলে যাবো আমার উপরে যে ডানপাশে যে গোলচিহ্নটা আছে সেখানে চলে যাবো তো উপরে ডান পাশে এ লেখা গোলচিহ্ন মধ্যে আমরা যখন ক্লিক করবো তখন আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো সেটা হচ্ছে এমন তো এখন আমরা কী করবো ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করে দেবো ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করলে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো সেটা হচ্ছে এমন তো এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে ম্যানেজে ক্লিক করে দেবো তো ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো সেটা হচ্ছে এমন তো এখানে আমরা আমাদের ব্যবহার করা অ্যাপগুলি দেখতে পাবো তো ইনস্টল যেখানে লেখা আছে ইনস্টলের জায়গা আমরা ক্লিক করে দেবো ইনস্টলের জায়গা ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো ইনস্টলের জায়গা ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো সেটা হচ্ছে এমন তো আমরা নট ইনস্টলে ক্লিক করে দেব নিচে যে দেখাটা নট ইনস্টলেড নটি লোডের ভিতরে আমরা ক্লিক করে দেবো নটি লোডে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো এরকম তো আমরা সবগুলি অ্যাপের ডান পাশে যে বক্স আছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবো পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে সবগুলি অ্যাপ আমরা টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে আমরা কি করব ওপরে যে রিসাইকেল বিন আছে ডান পাশে যে রিসাইকেল বিন আছে এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো সেটা হচ্ছে এমন তো এখানে আমরা যে রিমুভ নিচে ডান পাশে যে রিমুভ লেখা এখানে ক্লিক করে দেব। রিমুভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সবগুলি আনইনস্টল করা অ্যাপ রিমুভ হয়ে যাবে একেবারে আমাদের ফোনটা হয়ে যাবে আগের চেয়ে অনেক ফাস্ট তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে তো এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ